বদি সেবা হচ্ছে। ও মাই গড, মিক্সিটা এভাবে অন করে চলে গেছে। যাও মমিমণি, আরে যাও গিয়ে দাদা ভাই মাথায় জল পড়তে দাও। বড়মামা এসে গেছে। বড়মামা যদি একবার এসে দেখে যে তুমি দাদা ভাইয়ের মাথায় জল পড়তে দিচ্ছ, তাহলে বুঝতে পারছো। ও মা, দাদা এসে গেছে। এই দেখো, কেউ এক কাপ কফি পর্যন্ত দেয়নি আপনাকে। সত্যি বাবা, কি বউ এসেছে ঘরে। শ্বশুরমশাইকে একটু যত্ন করে না। আসলে কি জানেন দাদা, হা ঘরের মেয়ে, এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা সব দেখে না ঝিলের মাথাটা একদম ঘুরে গেছে। না রাখা না, ও সবে এলো এই পরিবারে, নতুন বউ, সেটল হতে একটু সময় দাও। নতুন বিয়ে হয়েছে, বরের সঙ্গে একটু সময় কাটাক। বর তারও কি যত্ন করে জানেন দাদা, সঞ্জুর খুব জ্বর। হোয়াট, সঞ্জুর জ্বর হয়েছে? হ্যাঁ, আর বউয়ের কি সে খেয়াল আছে? তাহলে ঝিল কোথায়? কি জানি, সে বোধহয় এখন ডান্স প্র্যাকটিস করছে। ডান্স প্র্যাকটিস করছে? আর সঞ্জুর পাশে কে আছে? তোকে আমি সংসার কিছুতেই করতে দেব না সঞ্জু, কিছুতেই আমি তোর কোনো বেবি হতে দেব না। তার জন্য যা যা করার আমি সব করব, সব। সঞ্জু, ঝিল, শাট 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 শাট। কোথায় যাচ্ছ তুমি? মানুষটা যে অফিস থেকে খাটাখাটুনি করে ফিরেছে, অমনি তাকে ইমপ্রেস করার চেষ্টা, তাই না? বড় মামাকে কফিটা আমি দেব, ওকে? তাও এটা তুমি সঞ্জুকে জল পড়তে দিচ্ছ? তোমার না আজকে পার্টি ছিল? যশো, যে পার্টি বড় না ছেলে বড়? আমার ছেলেটার গা দেখো জ্বরে পড়ে যাচ্ছে। কোনো মা পারে ছেলেকে অবস্থায় ফেলে রেখে যেতে বলো? কেন, ঝিল কোথায়? এবার তুমি নাচ প্র্যাকটিস করবে। নাচবে নাচবে, তা তা থই থই। তোমার নাকি সামনে রিয়েলিটি শো? চলো নাচবে চলো। তারপর দেখো দাদা, দাদা মানে তোমার শ্বশুরমশাই, তোমার শ্বশুরমশাই কি করেন? ছোট বৌদিমণি, তুমি এসব কি বলছো? শ্যামলি, তোমাকে কি আমি নতুন বউয়ের চামচাগিরি করতে বলেছি? বলেছে কি? যাও যাও, নিজের কাজ করো, যাও। এসো আমার সঙ্গে, চলো নাচবে চল। এসো 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 আমার সঙ্গে এসো। ঝিল কি করবে যশো? ঝিল তো এ বাড়িতে নতুন বউ, তাছাড়া ও আজকালকার মেয়ে বলো। কেন মামিমণি? আমিও তো আজকালকার মেয়ে। তোর কথা আলাদা শাহরি, তোর পরিবারের শিক্ষাধিকার একটা মূল্য আছে না? যশো তুমি চিন্তা করো না, আমি তো ছেলের শাশুড়ি মা। তুমি দেখো, আমি ওকে ঠিক নিজে হাতে করে পিঠে তৈরি করে নেব। থ্যাংক ইউ লীলা, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি তোমাকে ভুল বুঝতাম। বড় মামা তোমার কফি। তুই আবার এসব করতে গেলি কেন? বারে তাতে কি হয়েছে? আমি তোমার ভাগ্নি না, আমি করতে পারি না বুঝি। ওরে বাবা। झील के खोजे झील ना बलमा মনে হয় ঝিল নাচ প্র্যাকটিস করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আর মিউজিকটা কত জোরে বাজছে সেটা তুমি শুনতে পাচ্ছো না, আর এর ফলাফলটা কি হতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যশোজিৎ মুখার্জির ছেলে অসুস্থ আর তুমি নাচছো, এই দৃশ্যটা দেখলে প্রলয় কাণ্ড বাঁধবে, প্রলয় এলো বলে, বুঝেছো? ছেলে জ্বরে ভুগছে আর নাচ প্র্যাকটিস করছে। যশোদের কোথায় যাচ্ছে? যশোকে কিছু বলো না। যশো যশো শোনো, কি কিছু বলতে চাও না? লোহা গরম আর হাতুড়িও একদম ঠিক সময় পড়েছে। সব কি হচ্ছে জিল? হ্যাঁ সঞ্জু অসুস্থ আর তুমি এরকম জোরে মিউজিক চালিয়ে নাচছো। দাদা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, ও শোনেই না তো, ভীষণ অ্যাকুয়ার যদি জানেন। এটা তোমার কাছে এক্সপেক্টেড নয় জিল। নো, আমি আমার ছেলের দায়িত্ব তোমাকে দিয়েছি আর তুমি সাড়া দেব না। দাও একটা পরীর গল্প, তুমি আমার কথা রাখনি। লেখাল অল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘার রোতুরে তার রন্ধনু বাসা। কি ব্যাপার কাকা, হাতে ঘুমনি?
নাচবে নাকি? নাচাচ্ছি। কাকে? তুমি যাকে নাচাতে বলেছ ছিলকে। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হিনা হলে অতিব্রত স্ত্রী। আই লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করছি। ছাড়ো তো, ছাড়ো না, আমি তোমার সামনে দাঁড়াই, আর তুমি ফোনে কথা বলবে। লিভ ইট, লাভ ইউ ডার্লিং, লাভ ইউ। মেয়েটাকে বকলি তো যশো, যে ও বাচ্চা মেয়ে, ও কি বুঝে বলো তো? যাকে আমি ভাবছিলাম কি জানো, আজকে রাতটা বরং আমি সঞ্জুর কাছে শুয়ে পড়ি, ওর একটু যত্নের দরকার গো। তাহলে ঝিল বরং আজকে অন্য ঘরে শুয়ে পড়ো, সেটাই বেটার। ডক্টরের মেডিসিন কন্টিনিউ করে দাও। হ্যাঁ শিওর। কিন্তু ও রাত্রে কি খাবে? আমি ঠিক বানিয়ে নেবো যশো, তুমি চিন্তা। আচ্ছা তুমি যাও তো, এবার যাও, চেঞ্জ করো প্লিজ। ওকে। कौन सी गली, कौन सा जहां, ढूंढे जो तू पगले, नहीं वो यहां, नहीं वो यहां, नहीं वो यहां। दरबदर ए बारी ते रंजूर बेबी आगे हबे, और सेई हबे এই পরিবারের উত্তরাধিকারী। তুমি খুব অন্যায় করছো, খুব বড় অন্যায় করছো তুমি বৌদির সাথে। যশ কেমন আছে রে সঞ্জু? ও জ্বর কমেছে, থ্যাংক গড, বাবা লীলা ওর পাশে আছে, ও সেবা যত্ন করছে। যা একটু চেঞ্জ করে নে, ভীষণ টায়ার্ড লাগছে। ডিনার করবি না? কটা বাজে খেয়াল আছে?
যা শোন, তোর মুখ ভার কেন? সঞ্জু শরীর খারাপ হলে? না। তাহলে? ও বুঝেছি, রাইট রাইট। তোর সাধের বৌমা ওর সেবা যত্ন করছে না বলে, তাই না? যশ, ও শোন ভাই, ওর কাছ থেকে এটা আশা করা কিন্তু অন্যায়। একটা বাপ মা মরা মেয়ে, ওই একটু একটা 10 ফুট বা 10 ফুট ঘরে থাকতো, তোর অফিসের সামান্য একটা কর্মচারী, ওই সমস্ত শিখবে কোথা থেকে? ওর থেকে এটা আশা করা তোর অন্যায়, ভীষণ অন্যায়। যশ শোন, দুমদাম করে করে সিদ্ধান্ত নিস না, বুঝেছিস? সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? না, তোর তো সব ব্যাপারেই তড়ি ঘড়ি। আমি কানা ঘুষো শুনেছি তুই নাকি উইল বানাচ্ছিস, আর সবকিছু নাকি তোর বড় বৌমার হাতে তুলে দিচ্ছিস। করিস না রে ভাই, এ ভুলটা করিস না প্লিজ। এমনিতেই মেয়েটার মাথা একেবারে ঘুরে গেছে, এত সব, এত বড় বাড়ি, সমস্ত স্টেটাস সব দেখে, তারপর সব ক্ষমতা যদি ওর হাতে তুলে দিস, তাহলে আমাদের পুরো পরিবার একেবারে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তার জন্য রেসপন্সিবল হবি তুই, ইউ। সঞ্জয়, একটা মানুষের যতটুকু যোগ্যতা ততটুকুই পাওয়া দরকার, মাথায় নিয়ে এভাবে নাচিস না। বুঝতে পেরেছিস? এভাবে নাচিস না, একবার লীলার কথা ভাব। বরাবর ওকে তুই ভুল বুঝে এসেছিস, কিন্তু লীলাই কিন্তু আজকে সঞ্জুর পাশে আছে, সারা রাত জেগে ওর মাথায় জলপট্টি দিয়েছে, ওর সেবা করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভাই। বাবু খাবেন চল, যা খেয়ে নে, গো। তুমি খেয়েছো? ও ইয়েস, আই শপ 9 o'clock, আমার ডিনার টিনার সব শেষ। নিজেকে একটু মেনটেন করতে হবে তো, জানতে হবে। বাবু চলুন। ঘনশ্যাম, ও খেয়েছে? ও মানে ওই মেয়েটা খেয়েছে? বাবু মেয়েটা বলছেন কেন? আপনি তো ওকে মেয়ের মতো ভালোবাসতেন। ও খেয়েছে কিনা বল। না খায়নি। তা খাবে কেন? গোসা হয়েছে। যা খাবারের থালাটা নিয়ে। মানে? খাবারের থালাটা নিয়ে এসে আমার হাতে দে, যা। কি করবেন? যা বলছি সেটা শোন, যা। আমি আসছি। আরে কতক্ষণ ধরে নক করছি শুনতে পাচ্ছ না? তাও শুনতে পায় না। খুব তো মেজাজ দেখিয়ে শুয়ে থাকা হচ্ছে। এত মেজাজ কিসের? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে না? এরপর তো বলে বেড়াবে যে শ্বশুর বাড়িতে অত্যাচার করে, শাশুড়ি মা শ্বশুর মশাই এরা খেতে দেয় না, তারা দুনিয়ায় বদনাম করে বেড়াবে। আমি ওসব শুনতে রাজি নই, একদম নয়। এনিন, খাবারটা খেয়ে নিন। খাবারটা খেয়ে নিন। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি না খেয়ে শুয়ে থাকবেন আর আমি এতই হার্টলেস যে চব্য চষ্য খেয়ে ঘুমিয়ে পড়ব? আপনার এটা মনে হয়েছে কেন? বাবা কি মেয়েকে বকতে পারে না? হ্যাঁ, মেয়েকে না একটু বকেছি, তা বলে না খেয়ে গোসা করে শুয়ে থাকবি?
তুই না খেলে আমি খাবো না। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে